গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। বাইরে হচ্ছে খুব জোরে বৃষ্টি আর আমাদের বাইকটাও ঢাকা হয়নি, কভার করা হয়নি কালকে, তো পুরো ভিজে গেছে একদম। তো মিউর আজকে তিন দিন হলো মেডিসিন খেয়ে, আর আগের থেকে অনেক কিছুতে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি, আশা করব ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে মিউ বসে আছে এখানে, আর আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ। লাস্ট দুদিন ধরে আমরা খুব ভালো ভালো কিছু খাচ্ছি, ও এনেছিল চিংড়ি মাছ অনেকটা, আর সাথে হলো লোটে মাছ। তো একদিন চিংড়ি মাছ হয়েছে হাফ, তারপর কালকে হয়েছিল লোটে মাছ, যেটা খুবই টেস্টি হয়েছিল, আর আজকে আবার আমি চিংড়ি মাছটা করব। তো আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তেমন কিছু না, বাট যেরকম রেডিমেড কোকোনাট পাউডার পাওয়া যায় কোকোনাট মিল্ক করার জন্য, সেটা দিয়ে আমি চিংড়ি মাছটা করতাম। তো আজকে আমি ঠিক করেছি যে ওই নারকেল ঘুরিয়ে ওটার থেকে মিল্কটা বের করে ওইটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ বানাবো। তো চলুন, খুব এক্সাইটেড আমি, তো দেখি কেমন হয়, কি হয়, কতটা পারি। তো টেকনিক আমি দেখে নিয়েছি ইউটিউব থেকে অফকোর্স, আর এখন আমরা চা বানিয়ে নিয়েছি, তো চাটা খেয়ে নিই তারপর রান্না শুরু করছি। তারপর রেসিপিটা মানে কীভাবে আমি রান্নাটা করছি, কীভাবে কী করছি সব কিছু শেয়ার করছি। তো যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে রেখেছি, আর এদিকে আমি নারকেলটা এবার কুড়িয়ে নিচ্ছি, একটা নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আর জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে নিয়ে এটাকে চেপে চেপে এবার মিল্কটা বের করে নিচ্ছি এইভাবে। তো এইভাবে মিল্কটা বের করে নিতে হবে, আর তিনবার করে বের করব, মানে এইভাবে একা বের করে রেখে দেব। ওই নারকেলের মধ্যে আবার একটু জল দিচ্ছি, আবার জল দিয়ে আবার ওটাকে ছাঁকনিতে চেপে চেপে মিল্কটা বের করবো, এরকম তিনবার করে করব। তো এই যে আমি করে নিচ্ছি, পুরো মিল্কটা বের করে নেওয়ার পর আবার ওই মিল্কটাকে একবার ছেঁকে নেব। রেডি হয়ে গেছে কোকোনাট মিল্ক। এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু লং, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরেটা আমি আগে দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দিলাম। তারপর মশলাটা কষে যাওয়ার পর দিয়ে দেবো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো, মাছগুলো দেওয়ার পরও দু মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কোকোনাট মিল্কটা। কোকোনাট মিল্ক দিয়ে দিয়েছি, এবার একবার বয়েল আসতে দেব। তো একবার বয়েল চলে এসছে, এবার ওপর থেকে একটু গ্রেট করা কোকোনাটটাও দিয়ে দিচ্ছি, যাতে একটু টেক্সচারটা আসে কোকোনাটের। ভালো করে মিলিয়ে নিয়ে আবার ফুটিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু চিনি দিয়ে মিক্স করে নেব। চিংড়ি মাছের মালাইকারি রেডি। কি হয়েছে, বাইরে যাবে, বাইরে গিয়ে খাবে তুমি কেন? তো এবার আমরা লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিয়ে আবার দেখা হচ্ছে। এখন হয়ে গেছে রাত, আর দেখছেন আমি একটু মেকআপ করে আছি, কেন আমি একটু ইনস্টাগ্রামে রিল নিয়ে ব্যস্ত ছিলাম। তো ইনস্টাগ্রামটা ফলো করুন আর দেখবেন রিলগুলো, চেষ্টা করছি নতুন কিছু ট্রাই করার, তো বলবেন কেমন লাগছে, তাহলে আরও বানাবো। আর এখন মিউকে দেখাচ্ছি মিউ কি করছে, ওই যে ওখানটা লুকিয়ে বসে আছে, কেন কি ওকে এখন আমি ওষুধ খাইয়েছিলাম, তো তাই জন্য এখন একটু ভয়তে আছে। আর কালিয়া ভাবছে যে মিউকে কি খাওয়ানো হচ্ছে, কালিয়াকে যেটা দেওয়া হচ্ছে না। হ্যালো, সারাদিন আজকে ও খুব ব্যস্ত ছিল তাই জন্য ভিডিওতে আসতে পারেনি, তাই এখন আসছি। কালি এখন আদর খাচ্ছে। এটা কি করছো, নাক কেন ধরে আছে? ঠিক আছে, কিন্তু জোরে ঠেলে না, আসতেই পড়ে, যাতে আবার লেগে না যায়। না মিউ এই কদিন খুব ভয়তে আছে, কখন ওষুধ খাই দিচ্ছে, বারবার ওষুধ খাই দিচ্ছে, আর ওষুধ খাওয়ানো হচ্ছে, কালিয়া ভাবছে কি খাই দিল, কালিয়া আবার ওকে গিয়ে মারছে, তো ওর দুদিক থেকেই প্রবলেম। তো এখন আমরা
ডিনারটা করে নেবো। আজকে ডিনারে আছে চিংড়ি মাছ, আর কিছু নেই, ওইটুকুই আছে। আর চিংড়ি মাছটা আজকে দারুণ হয়েছিল, তো অনেকটাই খেয়ে ফেলেছি দুপুরে, এখন একটু কমই আছে, আর রাতে কিছু বানানো হয়নি। তো যাই হোক, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় হলো না, আশা করছি কালকে থেকে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল।